ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে হ্যাঁ এই ভিডিওতে যে সামনে টেস্ট পরীক্ষা আসছে এবং ফাইনাল পরীক্ষা আসছে সেই সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি পুরো দেখুন এবং আমি যে পাট পাট করে বলে যাচ্ছি সেটা অবশ্যই খাতায় নোট করে নিন তাতে সুবিধা হবে অনেকটা কারণ বাংলা সাজনটা অনেকটা একটু বড়ো তাই ভিডিওটা একটু বড়ো হতে পারে ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সাজেশন আপনি মিস করে যাবেন তাই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও শুরু করি তো প্রথমে গল্প সম্পর্কে বলে রাখি যে গল্প রয়েছে জ্ঞান চক্ষু তো জ্ঞান চক্ষুতে প্রথম কোশ্চেন ভালো করে নোট করে রাখুন প্রত্যেকটি কোশ্চেন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই যে বাক্যটি দিয়েছে তপনকে কোন কথা শুনে এবং কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল এটা একটা কোশ্চেন নেক্সট মার্বেল হয়ে গেলে কথাটির অর্থ কী মার্বেল যে হয়ে গেল তার কথাটির অর্থ কী তপন কী শুনেছিল এটা পুরোটি কোশ্চেন নেক্সট কোশ্চেন গল্প ছাপা হলেও তখন খুশি হতে পারো না কেন পারে না কেন তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল এগুলো সবই কিন্তু জ্ঞানচক্ষু থেকে কোশ্চেন হচ্ছে নেক্সট তিন নম্বরের জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে এই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই গল্প অনুসারে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো এটা ছিল একটা কোশ্চেন নেক্সট চার নম্বর কোশ্চেন রতনের মূল্য জহুরির কাছেই রতনের মূল্য জহুরির কাছেই এই লাইন থেকে কোশ্চেন কি আসতে পারে উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে মর্মার্থ লেখো এবং তপনের গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন দুঃখের সময় তপন কি সংকল্প করে এটা একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন অর্থাৎ পাঁচ নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি আলোচনা করো কার মধ্যে এই ভাবনায় উদয় এই ভাবনার উদয় হয়েছিল তিনি কেন অলৌকিক ঘটনাটি উপভোগ করতে পারেননি এটা একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন এই জ্ঞানচক্ষু থেকে কোন দিনটি তপন নিজের জীবনে সবচেয়ে সুখের দিন বলে মনে করেছে এবং এরকম মনে হওয়ার কারণ কি এটা পুরো কোশ্চেন দিলাম যেগুলো সেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন চক্কু থেকে নেক্সট চলে আসবো পথের দাবি পথের দাবি থেকে কোশ্চেন বলি এক নম্বর কোশ্চেন গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল কথায় গিরিশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো এবং তার সাজসজ্জার পরিচয় দাও এটা একটা কোশ্চেন পাঠ্যাংশ অনুসারে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পরপর খাতায় নোট করে যান আমি বলে যাচ্ছি সেভাবে নেক্সট কোশ্চেন বাবুটির স্বাস্থ্য গেছে থেকে কিছুটা লাইন বাদ দিয়ে লেখা আছে বজায় আছে এই পুরোটা লাইন একটা কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন নেক্সট বক্তার এরকম মন্তব্যের কারণ কি পথের দাবি রচনার নামকরণের সার্থকতা লেখো এটা একটা কোশ্চেন হল নেক্সট কোশ্চেন চলে আসি রোগা মুখের অদ্ভুত চোখের দৃষ্টির বর্ণনা করো রোগা মুখের অদ্ভুত চোখের দৃষ্টির বর্ণনা করো নেক্সট গিরিশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া যায় এটা একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন বুড়ো মানুষের কথাটি শোনো এটা লাইন বুড়ো মানুষের কথাটি শোনো এই লাইন থেকে কোশ্চেন কে কাকে এই কথাটি বলেছে এ কথা বলার কারণ কি বুড়ো মানুষটির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো নেক্সট কোশ্চেন এবারে চলে আসি নেক্সট গল্প বহুরূপী বহুরূপী গল্প থেকে কোশ্চেন বলছি নোট করুন বাইজি ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয় এটা একটা কোশ্চেন এখান থেকে এক একই কোশ্চেনে জগদীশ বাবুর বাড়ি হরিদা বিবাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও এবং একই সঙ্গে কোশ্চেন বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো একটা কথা বলে রাখি প্রত্যেকটা গল্পের নামকরণের সার্থকতা কিন্তু অবশ্যই পড়ে রাখবেন এবং সারাংশ সারমর্মটা ভালো করে পড়ে রাখবেন এখান থেকে অনেক কোশ্চেন আপনি কমন পেয়ে যাবেন এবং গল্পগুলো খুটিয়ে খুটিয়ে পড়ুন কারণ কারণ যে মাধ্যমিক পরীক্ষা লাইন তুলে কোশ্চেন হয় অর্থাৎ লাইন তুলে কোশ্চেন পড়তে গেলে আমরা কিন্তু পুরো যে গল্পটা রয়েছে খুব ভালোভাবে পড়া অবশ্যই দরকার নেক্সট কোশ্চেনে চলে আসি গল্প শুনে হরিদা কেন গম্ভীর হয়ে গিয়েছিল এই গল্পে দেখানো জবর খেলাটির বর্ণনা জবর যে খেলাটি দেখানো হয়েছে সেটা বর্ণনা দিতে হবে হরিদা কী কাণ্ড ঘটিয়েছিল নেক্সট কোশ্চেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এটা লাইন উক্তিটির মধ্য দিয়ে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন হরিদা গম্ভীর হয়েছিল কেন এটা একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন কে অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারে এবং একটা একই সঙ্গে একটা কোশ্চেন বক্তা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন বহুরূপী থেকেই আপনি ভগবানের চেয়েও বড় এটা একটা লাইন কাকে একথা বলা হয়েছে এবং কেন দেখুন এই এ ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে একটা লাইন তুলে দেবে কে কাকে বলা হয়েছে এবং কেন বলেছেন এরকম লাইন কোশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে সাজেশান মানে যে এগুলোর মধ্যেই আসবে তা কোনো ব্যাপার নয় আপনি পুরো বইটা ভালো করে পড়ুন এবং অন্যান্য কোশ্চেন আরও পড়ুন তবে এগুলো সাজেস্টিভ এগুলো ভালো করে দেখে যান নেক্সট কোশ্চেন এখান থেকে এই লাইন থেকে অদৃষ্ট অদৃষ্ট হরিদার কোন ভুল ক্ষমা করবে না কোন ভুলটি ক্ষমা করা যাবে না নেক্সট একই লাইন একই লাইনে কোশ্চেন হরিদা পুলিশ সেজে কীভাবে মাস্টার বসাইকে বোকা বানিছিল তার একটু বর্ণনা দিতে হবে ব্যাস এখান থেকে গেল নেক্সট গল্প চলে আসি অদল বদল অদল বদল বা যে গল্পটা রয়েছে তার থেকে কোশ্চেন বলছি আবেগে ভরা গলায় হাসান কি বলল ও আমাকে একটু হাইফেন দিয়ে কাকে বলে এটা একটা লাইন এখানে ও বলতে কার কথা বলানো হয়েছে বোঝানো হয়েছে সে কাকে কি শিখিয়েছিল অমৃতের মায়ের নাম কি ছিল কে কি ঘোষণা করলেন এটা কোশ্চেন নেক্সট বাহাল বৌদিকে পাঠান বাহাল বৌদিকে কি বলেছেন পাঠানের বলা গল্পটি সংক্ষেপে লেখো অমৃতের মাথায় হঠাৎ কি বুদ্ধি খেলে গেল একটা পুরো কোশ্চেন কোন আওয়াজ মুখরিত হয়ে উঠল ছেলে দুটোর মধ্যে মিল ও অমিল কোথায় প্রধান কার নাম অদল এবং কার নাম বদল দিয়েছিলেন কোন আওয়াজ মুখরিত হয়েছিল এবং কেন নেক্সট গল্প চলে আসি এটাই লাস্ট গল্প নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে কোশ্চেন বলছি নোট করুন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটা একটা লাইন এই লাইন থেকে কোশ্চেন বলি নদীর বিদ্রোহের কারণ বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন বলি এই লাইন থেকে বক্তা তা কীভাবে অনুমান করেছিলেন নদীর জন্য নদের চাঁদের নদের চাঁদের মায়া স্বাভাবিক কেন এটা একটা কোশ্চেন এই কোশ্চেনটা গেল নেক্সট কোশ্চনে চলে আসি নদীকে ভালোবাসার পেছনে নদের চাঁদের কি কৈফিয়ত ছিল নদের চাঁদের ভয় লাগছিল কেন এবং এই ভয়ের পরিণতি কি হয়েছিল নদীর পূর্ব ও পরবর্তী রূপ বর্ণনা করো এটা একটা পুরো কোশ্চেন নেক্সট কোশ্চেন নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছেন নদের চাঁদ কি নিয়ে গর্ব অনুভব করত তার কোন উপলব্ধি তার গর্বকে ক্ষুণ্ণ করেছে এটা একটা কোশ্চেন একে এই যে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র বিশ্লেষণ করে একটা কোশ্চেন আসতে পারে এবং নদের চাঁদের লেখা চিঠির পরিণতি হয়েছিল তার কারণ চিঠি যে পরিণত হয়েছিল তার কারণ আলোচনা করো এটা একটা কোশ্চেন নেক্সট চলে আসি সংলাপ রচনা আমাদের আমাদের সংলাপ রচনা পড়তে পারে এবং প্রতিবেদন রচনা এবং প্রবন্ধ এইগুলো থেকে একটু বলে দিই কারণ একটা বাংলা শাসনে পুরো কিন্তু বিষয় দেওয়া সম্ভব নয় এবং আরও অনেক নাটক রয়েছে যেগুলো দিয়ে একটা ভিডিও কিন্তু একটা ভিডিওতে অসম্ভব দেওয়া অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই এই সাজেশনটা দিলাম তার সঙ্গে আমি প্রতিবেদন রচনা কোনটা ইম্পর্টেন্ট প্রবন্ধ কোনটা ইম্পর্টেন্ট এগুলো আমি একটু কিন্তু বলে দিই দেখুন সংলাপ রচনা কী করে ইম্পর্টেন্ট রয়েছে কলকাতার বইমিলা নিয়ে দুই বন্ধুর মধ্যে কত এটা একটা ভালো ইম্পর্টেন্ট বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে একটা কথোপকথন করবেন সংলাপ রচনা ইন্টারনেটে সুফল কুফল নিয়ে একটা করবেন প্লাস্টিক যথেষ্ট ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটছে এটা নিয়ে একটা হতে পারে এবং অতিরিক্ত যে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা নিয়ে একটা বিদ্যালয়ে পাসফেল ফেল প্রতার প্রচলন এটা খুব গুরুত্বপূর্ণ পাস ফেল প্রতার প্রচলন নিয়ে কিন্তু সংলাপ রচনা আসার সম্ভাবনা খুবই বেশি এটা ফলে করবেন নেক্সট প্রতিবেদন রচনা কী করবেন রক্তদান শিবির করতে পারেন রক্ত রক্তদান জীবনদান নিত্য প্রয়োজনীয় জীব জিনিসের দ্রব্যমূল্য হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস পালন এটা নিয়ে একটা আর কন্যাশ্রী প্রকল্প সব থেকে ইম্পর্টেন্ট মাধ্যমে জন্য আমি বলে রাখি কন্যাশ্রী প্রকল্প ভাষা দিবস উদযাপন এটা একটা ইম্পর্টেন্ট নেক্সট প্রবন্ধ রচনা কি করতে পারেন দেখুন আমি একটা সাজেশন দিতে পারি বিজ্ঞান নিয়ে প্রত্যেকটা ভালো করে কমন করে পেয়ে যান ভালো করে পড়ে যান অবশ্যই একটা পেয়ে যাবেন বিজ্ঞান নিয়ে কিন্তু একটা রচনা আসবেই দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার একটি গাছ একটি প্রাণ পরিবেশ দূষণতার প্রতিকার বিশ্বস নয়ন বিজ্ঞান চর্চা চরিত্র গঠনে খেলাধুলা কন্যাশ্রী প্রকল্প এটা কিন্তু সংলাপ রচনাতেও বললাম এবং প্রবন্ধ রচনাতেও বলছি কন্যাশ্রী প্রকল্প অবশ্যই ভালোভাবে করে যান তোমার প্রিয় লেখক আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা তোমার প্রিয় ঋতু একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং আর রয়েছে চরিত্র গঠনে খেলাধুলা এগুলো করতে পারেন ভালো করে এবং ব্যাকরণের জন্য আপনি কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র করতে পারেন এবং টেস্ট পেপার অনুসরণ করতে হবে তো এই ছিল বাংলা সাজেশান ভিডিওটি অনেক বড় হলো এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিকে লাইক করে দিন পরবর্তীকালে আমি আশা করছি বাংলা ভিডিও আমি আর একটি দিতে পারবো সাজেশানের জন্য তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য